যে আমাদের ডিএনএ তে অর্থাৎ আমাদের যে ডিএনএ আছে বাঙালির সেই ডিএন এর মধ্যে কিন্তু মানে মৌলবাদের ব্যাপারটা মানে মৌলবাদের যে ক্রোমোজমটা সেটা নেই তো এটা ক্যাসেল ভাই বলেছেন কিন্তু তার আগেও এটা টের পেয়ে গিয়েছিল পশ্চিমারা মানে পশ্চিম পাকিস্তানের লোকজন এটা কিভাবে আমি বলি আমার বাবা প্রথম জীবনে আর্মিতে গিয়েছিলেন তো পাকিস্তান আর্মিতে তাদেরকে গালি দিত আর কি এই বলে যাই চাউল খোরের বাচ্চা মানে চাউল খোর মানে চাউল খোর বাঙ্গালি তো আপনি দেখেন এই দেশ বিভাগটা হয়েছিল সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে অর্থাৎ হিন্দুদের প্রচন্ড ধরনের বাড়াবাড়ি গরিব মুসলমানদের প্রতি অত্যাচার যেটা আপনারা ওই যে শরৎচন্দ্রের পড়েন না যে মহেশ তো এখন কথা হলো যে তো যাই হোক ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হয়েছিলাম যে না আমরা হিন্দুদের প্রতি নিপীড়িত হব না হ্যাঁ মুসলমানদের একটা ভূমি থাকবে ঠিক আছে আমরা সেভাবে ভাগ হয়েছি তো তারপর আমরা কি দেখলাম তারপর পশ্চিমারা কিন্তু একটা জিনিস বুঝে ফেলেছে এই যে বাঙালি এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মতো মানে আমাদের মতো ওইভাবে মানে ধর্মপ্রায়ণ কখনোই হতে হবে না যার ফলে তারা কিন্তু এই দেশে বাঙালিদেরকে আসলে রাখতেই চায়নি এখানে আপনারা দেখেন তারা প্রায়োরিটি দিয়েছে বিহারিদেরকে যে না এই বাংলা ভূমিতে প্রথম থাকবে পাঞ্জাবি তারপর বিহারি তারপর আপনার বাঙালি এর আগে না কেন তারা সেটা বুঝে গিয়েছিল দেখেন এই যে এখানে যারা মুসলিম লীগ করতো বাঙালি যারা ছিল তাদেরকে কিন্তু তারা অনেক সুযোগ দিয়েছে অর্থাৎ হিন্দুদের জমি টমি দখল টখল করা হিন্দুদের গোলা দখল করা সবকিছুই তারা করেছে কিন্তু তারপরও পশ্চিমারা এই যে ওদের যে দোসর যে মুসলিম লীগের পাণ্ডা নেতা তাদেরকে কিন্তু তারা বিশ্বাস করতো না তো ওই যে ইয়ে ওই ক্যাসেল ভাই যে বলেছে যে আসলে আমাদের ডিএনএ তে নেই এই যে এই ধর্মান্ধতা এই জিনিসটা ওরা কিন্তু বুঝে গিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা হ্যাঁ এবং সেটা কিন্তু ঠিক যখন ছেষট্টিতে বঙ্গবন্ধু ছয় দফা দিলেন তখন কিন্তু বাঙালিরা কিন্তু এক হয়ে গেল কেন ওই বাঙ্গালিদের মধ্যে কি ছিল না যে পাঁচ নামাজ পড়তো তো ওই বাঙালিদের মধ্যে কি ছিল না যে ইসলামকে ভালোবাসত অবশ্যই ছিল তো তারা কি দেখলো তারা দেখলো যে না যত ইসলাম বলি ভাই বলি বন্ধু বলি হ্যাঁ তারা কিন্তু মানে মানে হতে হতে কোন ঠাসা যখন এটা বুঝতে পেরেছে তখন কিন্তু তারা ওই যে ওই ছয় দফায় কিন্তু তারা ঠিকই মতামত দিয়েছে ওই ছয় দফার সবাই যে আপনার ইয়ে ছিল মানে পাকিস্তান বিরোধী ছিল তা কিন্তু বলা যাবে না এখন মৌলবাদী যদি অ্যাকচুয়ালি জানতে হয় অ্যাকচুয়ালি মানে ধর্মান্ধতা জানতে হয় আপনারা কিন্তু বাংলাদেশে বসে সেটা বুঝবেন না আপনাদের যেতে হবে ইরাকে যেতে হবে আপনার ফিলিস্তিনিদের সাথে মিশতে হবে হ্যাঁ আপনার পেশোয়ারে যদি যান সেখানে গেলে একটা আন্দাজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি যে মানে ফ্যানাটিজমটা কি মানে মানে ধর্মান্ধতাটা কি এখন বাংলাদেশে কি এখন অনেকেই মানে খুব মানে একেবারে নিরাশা হয়ে গেছেন এখন যারা নিরাশা হয়েছেন আমি কিন্তু তাদের মতামতকেও কিন্তু শ্রদ্ধা করি অবশ্যই আমি শ্রদ্ধা করি হ্যাঁ আর যদিও আজকের যে অভিরিভাত বা আজকে যে আহ ইয়েটা রেখেছে মানে আজকে যে বিষয়টা উনি রেখেছে কি এইটা হলো আমার একটা প্রিয় জিনিস মানে পজিটিভ জিনিস তো যেহেতু পজিটিভ জিনিস আমার প্রিয় সুতরাং এই নিয়ে আমার কথা বলতেও খুব ভালো লাগে তো কয়েকদিন আগে ক্যাসেল ভাই একটা কথা বলেছিলেন যে কথাটা হলো কি যে আমি ক্যাসেল ভাইয়ের কথাটা কিন্তু মূল্যায়ন করি যে দেখেন বাংলাদেশে একটা অরাজনৈতিক গোষ্ঠী তারা ধর্মান্ধ হতে পারে তারা কিন্তু ছিল অরাজনৈতিক কিন্তু তাদেরকে কিন্তু রাজনৈতিক মানে তাদেরকে কিন্তু একটা রাজনৈতিক লেভেল লাগিয়ে উপরে তোলা হয়েছে অর্থাৎ রাজনীতির ময়দানে নিয়ে এসেছে সুতরাং সরকারকে কিন্তু এখন মানে আমরা যেভাবে বলি যে না সরকার তাদেরকে এটা করলো না ওটা করলো না এখন ধমক দিল এখন তারা চুপসে গেল মানে আমরা যেভাবে চিন্তা করি এটা কিন্তু একেবারে পুরোপুরি ঠিক না যদি আপনারা দেখেন আপনারা কোনোদিন দিন কুম্ভ মেলায় গিয়েছেন কিনা জানি না যাক বাদ দেন কুম্ভ মেলা বড় কোনো আপনার আপনার মপ যেখানে জনসমাবেশ সেখানে গিয়েছেন কিনা তো যে এলাহাবাদে যে কুম্ভ মেলাটা হয় সেখানে আপনার একটা জিনিস আছে যখন দেখা যায় যে একটা স্রোত ধরেন একটা স্রোত বিপরীত দিকে আসছে তখন কিন্তু ওখানকার যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু ওই স্রোতটাকে বিপরীত মুখে হলেও তারা কিন্তু সেটাকে বাধা দেয় না তারা কিন্তু ওই স্রোতটাকে ওই দিকেই চালিত করে দেয় হোক সেটা সে দূরে যাক না কাছে যাক না যাই হোক কেন কারণ বাধা দিলেই সেখানে কিন্তু একটা আপনার ইয়ে সৃষ্টি হয়ে যাবে আপনার একটা মানে ব্লক সৃষ্টি হয়ে যাবে এবং সেখানে কিন্তু পদদলিত হয়ে মানুষের মারা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যেমন কয়েকদিন আগে এই যে কয়েক বছর আগে যে ওই যে ওই মিনাতে যে অনেক হাজি মারা গেল সেখানে ওই যে ওই আপনার যে সৌদি রাজপুত্র আসার ফলে তারা ভুল করে বাধা দিয়েছিল এবং বাধা দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে পদদলিত হয়ে প্রায় আপনার কত প্রায় একশো রূপে হাজি কিন্তু মারা গিয়েছিল বাংলাদেশও সেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আহ আচ্ছা বাংলাদেশে কিন্তু জিনিসটা সেম মানে গভর্নমেন্ট কিন্তু এখন কি করবে সরাসরি তাদের সাথে মানে মানে কনফ্রন্টেশনে চলে যাবে না সরাসরি কনফ্রেন্টেশনে যাবে না তারা যা চাচ্ছে করুক কিন্তু তাদেরকে একটা নিয়ন্ত্রিত স্রোতের মধ্যে রাখবে তারা যেন তাদের আবেগ প্রকাশ করতে পারে তারা যেন তাদের দুঃখ প্রকাশ করতে পারে তারা যদি হ্যাঁ দু একদিন আপনার একেবারে মিছিল মিটিং করে অমুক করে তমুক করে করুক সরকার কিন্তু সেটা দিচ্ছে কিন্তু এই বলে এটা না যে সরকার একেবারেই তাদেরকে একেবারে মৌলবাদী ইয়ে এখানে লাল লালন করছে তা না একটা জিনিস মনে রাখতে হবে ভাই বাংলাদেশে সেটা হলো বাংলাদেশে বিগত দশ বছর যদি বাংলাদেশের রাজনীতি আপনি পর্যবেক্ষণ করেন অর্থাৎ বিগত বিগত দশকের রাজনীতি যদি আপনি স্টেপ 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 বাই বাই মানে পর্যবেক্ষণ করেন দেখবেন এই রাজনীতি কিন্তু এখন ইসলামাইজেশন হয়ে গেছে ইসলামাইজেশন হয়ে গেছে এটার কারণটা কি এটার কারণটা হলো এটাই যে আপনার স্বাধীনতা বিরোধী তারপর পঁচাত্তরের খুনিরা তারা একটা বিষয় বুঝে ফেলেছে যে তাদের এই দেশে প্রচুর জনসমর্থন আছে কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো তাদের এখন সেই অনুকূল পরিবেশটা নেই তো আপনারা হয়তো বলতে পারেন যে কি জনসমর্থন প্রচুর অনেক জনসমর্থন আসে ক্ষমতায় যাবে না এটা কি হয় হ্যাঁ এটাও হয় তার কারণ ভূ একটা ব্যাপার স্যাপার আছে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনীতি স্ট্র্যাটেজি সবকিছু মিলিয়ে এখন যে বাংলাদেশে এই যে মুসলিম লীগের যে পরবর্তী মানে ফরমেশনটা যেটা বিএনপি নিয়েছে তো এই এদের কিন্তু এখন ক্ষমতায় আসাটার সেই পরিবেশটা নেই হ্যাঁ তো সেই পরিবেশটা নেই এখন তারা কি করছে তারা এটা এখন যেটা করছে তারা এই একটা মানে ঠেলে দিচ্ছে যে একটা মানে ধর্মীয় একটা ইয়ের দিকে যে না ধর্মীয় একটা সৃষ্টি একটা ইয়ে চাপ সৃষ্টি করে এবং ধর্মীয় একটা অবয়ব সৃষ্টি করে এবং ধর্মীয় একটা আপনার মানে কি বলবো একটা মানে স্রোত সৃষ্টি করে এই যে এখন যেন আওয়ামী লীগের সরকার আছে মুক্তিযুদ্ধ তাদেরকে যেন ভ্যানিস করে দেওয়া যায় এটা হলো তাদের একটা চিন্তা তো তারা এখন পিছনে থাকছে যার ফলে এখন এই যে এই ধর্মন্ধ গোষ্ঠীগুলাকে তারা সামনে নিয়ে এসছে এটা ভবিষ্যতে আরো

আপনি এই যে কথাটা বললেন যে আসলে এই যে ধর্মান্দ গোষ্ঠীর মানে উপরে বহার করে বিএনপি বা ক্ষমতায় যেতে চাচ্ছে আসলে এখানে দেখেন এই যে আমরা আমাদের একটা স্বভাব কি হয়ে গেছে জানেন আমেরিকায় ফ্রান্স ডোনাল্ড ট্রাম্প ফেরি গেল আমরা বলতেছি কি যে আসলে বিএনপির মানে কুট চাই এরকম একটা কিন্তু সরলীকরণ হয়ে যাচ্ছে যেটা কিন্তু মারাত্মক একটা ভুল হয়ে যাচ্ছে আর আবু নাইম ভাই একটা প্রশ্ন আমাকে করেছিলেন আ আমি যদি একটু অনুমতি দেন তাহলে আমি প্রশ্ন আর একটু দিয়ে তারপরে আপনাদের ফ্রি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সরি আচ্ছা আবু নাইম ভাই যে প্রশ্নটা করলেন যে মডারেটরা ক্ষতিকর না হচ্ছে যারা ধর্ম মানদু মওলুবাদীরা ক্ষতিকor আসলে আমি যেটা মনে করি আমার এটা পয়েন্ট অফ ভিউ যে আমি মনে করি যে মডারেটরাই ধর্ম মানদুদের চাইতে বেশি ক্ষতিকor এই যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আপনাদের ভাষায় এটা কিন্তু আমার কথা না তো আমরা তো কি চাই যে মডারেট থাকবে যারা এই মৌলবাদীদেরকে সাপোর্ট দিবে তো এখানে আমি আপনাদের কথা মতো আমি যদি বলি তাইলে এখানে যেটা বলতে হয় যদি মৌলবাদীরা যদি মডারেটদের সমর্থন না পেত তাহলে কিন্তু তারা নিরুৎসাহিত হয়ে যেত আর তারা এই ধর্মান্ধতা কিন্তু এই যে প্রকাশ করতো না আবার একটা জিনিস দেখেন এই যে ধর্মান্ধ জামা মৌলবাদী যারা আছে তাদেরকে পেলে পুষিয়ে মানুষ করছে কিন্তু কারা এই যারা মডারেটরা আছে এবং তারা যখনই কোনো অপকর্ম করছে তখন কিন্তু এরা তাদেরকে কি করছে সাপোর্ট দিচ্ছে এই মডারেটরা এই মডারেটরা যদি না থাকতো তাহলে কিন্তু এইখানে বিজ্ঞানের মিশ্রণ ওরা ঘটাতে পারতো না এখানে ইতিহাসের মিশ্রণ তারা ঘটাতে পারতো না এখানে ভৌগোলিক মিশ্রণ তারা ঘটাই এটাকে রং দিয়ে তারপরে এই যে মনে করেন বিভিন্ন মিডিয়া ব্যবহার করে ধর্মটাকে তারা একটা প্যাকেজ আকারে কিন্তু উপস্থাপন করতে পারতো না এই জন্য আমি মনে করি কি যে মৌলবাদীরা এই মানে মৌলবাদীদের সাইতে মডারেট রাই হচ্ছে এই আপনারা যারা মুক্ত মনা আছেন তাদের জন্য ক্ষতিকর আমাদের জন্য উপকারী বাট আপনাদের জন্য ক্ষতিকর জি ভাই বলেন হ্যাঁ হ্যাঁ সরকার ভাই আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর একটা বিষয়ে আলোকপাত করেছেন এবং খুব সুন্দর আমি আপনার ব্যাপারটা হ্যাঁ সাপোর্ট করি আচ্ছা তো আমি যেটা বলছিলাম হ্যাঁ এই যে মৌলবাদী গোষ্ঠীকে এখন ব্যবহার করছে এখন একটা কথা বলি বাংলাদেশে কি এই যে মানে সরকার ভাইয়ের কথাটা কিন্তু আমি সাপোর্ট করি সাপোর্ট করি এই অর্থে বাংলাদেশে কি অ্যাকচুয়ালি ওই যে ওই যে কাটমোল্লা সে কি ক্ষমতা আসতে পারবে ওই জুনায়দ বাবু নাগরী কে কি প্রধানমন্ত্রী বানাবে না তাদেরকে তাদেরকে কেউ ক্ষমতায় আনবে না কিন্তু ক্ষমতায় কারা আসবে আসবে হলো মডারেটরা ক্ষমতাটা চায় কে ক্ষমতাটা চায় মডারেট ওই জুনেদ বাবুনগরীর তো ক্ষমতায় যাওয়ার জন্য কেউ ইয়ে করবেন এবং বাঙালিরা এটা মানবেও না ওই কাঠমোল্লার পর্যায়ে বাংলাদেশ নাই কিন্তু ওই যে সরকার ভাই যেটা বলেন যে সবচেয়ে বড় ক্ষতিকর হলো মডারেটরা আমি বলি একটু দেখেন যে পদ্মা সেতু উদ্বোধন হলো গতকালকে যে পদ্মা সেতু হয়ে গেছে তো এখন দেখেন এখানে কিন্তু অনেকের উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিন্তু যারা মডারেট তারা কিন্তু কোন উচ্ছ্বাস প্রকাশ করেননি কেন করেননি বলেন তো কিসের জন্য করেননি করেননি এই কারণে পদ্মা সেতুতে যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে অর্থনৈতিক একটা মানে মানে ইয়ের আর কি মানে অর্থনৈতিক একটা ঢেউ এই ঢেউয়ের সম্ভাবনাটা মডারেটরা চায় না কেন চায় না আমি বলি বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্যগুলো ম্যাক্সিমাম সুবিধাগুলো এই মডারেটরাই কিন্তু ভোগ দখল করছে নিয়ন্ত্রণ করছে একটা জিনিস মনে রাখতে হবে জিনিসের পিছনে কিন্তু একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে সেই অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদের অবশ্যই আপনার মাথায় আনতে হবে আপনি ধর্ম বলেন অমুক বলেন এই যে হুজুররা যে হেলিকপ্টারে চরে সেটা একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড না যে টাকা ছাড়া কি তার হেলিকপ্টার উঠতে দিবে উঠতে দিবে না এখন এই যে মডারেটরা এই মডারেটরা কেন এরকম মডারেট হিসেবে এই ধর্মটাকে তারা কাজে লাগাতে চায় তারা চায় যে ধর্মটা এই দেশে থাকুক কিন্তু এই ধর্মটা কিন্তু কাঠমোল্লাদের ধর্ম হলে আবার থাকবে না এখন আপনার জিন্সের প্যান্ট লেদারের জ্যাকেট পরা লোকদের কি এই ধর্মটা রাখতে হবে হুম ওই জব্বা জাব্বি পরা লোকজনের পিছনে মানুষ যাবে না এখন ওই জিন্সের প্যান্ট পরে লেদারের জ্যাকেট পরে কেস পরে তারা আবার আল্লাহর নামও নিবে এই মডারেট উপায়ে তারা ধর্মটাকে রাখবে অর্থাৎ তারা মডারেট উপায় ধর্মটাকে কেন ব্যবহার করতে চাচ্ছে তাদের প্রতিপত্তি অর্থাৎ তারা যে ব্যবসা বলেন বাণিজ্য বলেন এই সব কিছুতে তাদের যে এখন যে অধিকার সেই অধিকারটা বজায় রাখার জন্য এখন যদি পদ্মা সেতু হয় হ্যাঁ যদি অর্থনীতিক অর্থনৈতিক যদি একটা বুম মানে একটা মানে একটা বুম হয় মানে একটা ইয়ে সৃষ্টি হয় তাহলে কিন্তু এই মডারেটদের অনেক কর্তৃত্ব চলে যাবে আমি বলি যদি এই দেশে এসে টাটা স্টিল ঢোকে তাহলে কি ওই যে বিএসআরএম অমুক তমুক ছোট স্টিল মিল গুলো টিকবে টিকবে না এগুলো সব মানে মৎস্যায়ন হয়ে যাবে অর্থাৎ মানে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলবে তো এখনই এই চায় যে বাংলাদেশের অর্থনীতিটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকুক অর্থাৎ অর্থনীতিও বড় হওয়ার দরকার নাই এই জিনিসটাও একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকুক এবং এইটা রাখার জন্য সবচেয়ে সোজা উপায় হচ্ছে ধর্ম আর ধর্মটা এখন বা বাংলাদেশে কেন এত বেশি হচ্ছে যেমন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে সে সেখানে একটা হিন্দুত্ববাদ একটা উথান হচ্ছে তো ওখানে যেহেতু হিন্দুত্ববাদ উথান হচ্ছে সুতরাং আমাদের এখানে একটা সুন্দর পরিবেশ আমরা পেয়ে গেলাম এখন আমরা এখানে আমাদের একটা মানে যে মুসলিম একটা একটা হবে তো যার ফলে এটা জাস্ট রাজনৈতিক খেলা কিন্তু এই দেশে যদি আপনার অর্থনীতি প্রসার হয় যেমন একটু আগে যেটা বললেন যে যে ভাই ঠিকই তো সে তো নারীরা তো ঠিকই এখন বাইরে যাচ্ছে এখন কেন বাইরে যাবে না এখন একটা ছোট ফ্ল্যাটে হাজবেন্ড থাকে ওয়াইফ থাকে হাজবেন্ড অফিসে চলে যায় ওয়াইফ অফিসে চলে যায় বাচ্চাটাকে স্কুলে দিয়ে যায় তো ও যাচ্ছে তো মানে বোরখা পরেই যাক আমার মতে সে হিজাব বোরখা বস্তা মস্তা যা সব পরেই যাক সে কিন্তু যাচ্ছে সে কিন্তু ঘরে থাকছে না আবার সন্ধ্যার সময় ফিরে আসছে রান্না করছে বাচ্চাদের পড়াশোনা দেখাশোনা তো এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থনীতি যত বাড়বে তত মানুষ মানে শিল্পের দিকে চলে যাবে এবং শিল্পের দিকে চলে যেতে যেতে এক পর্যায়ে দেখা যাবে মানুষ উচ্চ শিক্ষার জন্য এখন তারা মানে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে পড়ানোর জন্য পাঠাবে হ্যাঁ তারপর আপনার মানে সাহিত্য সংস্কৃতি এগুলো আস্তে আস্তে চলে আসবে এটা সময়ের ব্যাপার তো যাই হোক আমি আজকের যে আমার মানে খুবই প্রিয় হয়েছে এটা পজিটিভ জিনিস তো এটা হবে আর বাংলাদেশে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা হিজাব কালচারের যে একটা মানে প্রভাব হ্যাঁ এটা আস্তে আস্তে চলে যাবে কারণ চলে যাবে কি নারী যখন কর্মমুখী হবে তখন তার হিজাব এমনিতেই খসে পড়বে আপনি আমি কি করি আমি সারা দিন লক্ষ্য করি বিভিন্ন ঘাটে যে দেখেন যে সব নারীরা কয়লা উঠায় ওই যে আপনার ওই যে কার্গো থেকে তো তারা কি হিজাব পরে ওই কাজটা করতে পারে আপনি দেখবেন যে শত শত নারী সকালবেলা তারা ওই যে কয়লা খালাস করে ওই জাহাজ থেকে তো এরকমই বললাম যে ওই হিজাব নারীরা কাজ করতে করতে লেখাপড়া করতে করতে সমাজ যত শিল্পায়িত হবে সমাজ ওগুলো খসে পড়বে এবং আর এই যে মানে মডারেটরাও যত শিল্প অর্থনীতি বড় হবে একসময় মডারেটদের হাত থেকে এই অর্থনীতিটাও চুর চলে যাবে কারণ বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে এই যে দেখেন পদ্মা সেতুতে কোনো মর্ডারদের কিন্তু কোনো আগ্রহ নেই অর্থাৎ মর্ডারেদের যত আগ্রহ ছিল এই যে মামুনুলের এই বক্তৃতা নিয়ে এদের কিন্তু ওইখানে তেমন আগ্রহ নেই তো যাই হোক আমি আমার ইয়েটা আমি সীমিত করতে চাই কারণ আমার পরে অনেক বক্তা আছেন আচ্ছা আরেকটা ব্যাপার একটু যোগ করি এটা একটু আগে যেটা হয়েছে যে ওই ভাই যেটা বললেন একজন সরকার ভাই ওইটা আবার যোগ করলেন যে একজন স্বামী তার একটা ফেক আইডি দিয়ে তার স্ত্রীর সাথে আপনার ইয়ে করেছে মানে আপনার মানে ফ্রেন্ডশিপ করেছে মানে স্ত্রীকে সে মানে মানে দেখতে চাচ্ছে যে তার স্ত্রী তার অনুপস্থিতিতে কিছু করে কিনা তো আমি বলবো এটা হলো একেবারে অশিক্ষিত এবং একেবারে মানে সংকুচিত মানসিকতা হ্যাঁ আমি একটা কথা বলি আমি যদি একদিন এসে দেখি যে ঘরে আমার স্ত্রীর উম একজন বয়ফ্রেন্ড আছে ঘরে তো আমি কিন্তু ঘরে ঢুকবো না তা আপনারা হয়তো বলতে পারেন ধুর জাকির ভাই আপনি কি একটা পুরুষ আপনি তো দেখি একটা ছাগল আচ্ছা হ্যাঁ হতে পারি ছাগল কিন্তু আমি ঢুকবো না আচ্ছা আমার ওয়াইফ আমাকে প্রতিদিনই প্রায় প্রায় বলে তার অমুক কলিগ ভালো সে অমুক কলিগ যদি তাকে বিয়ে করতো সে চলে যেত তার সাথে সে আর পোল্যান্ডে থাকতো না হ্যাঁ সে চলে যেত তার আহ অমুক কলিগ খুব ভালো তার ভালো লাগছে সে প্যারিসে থাকে এই মতো ছোট শহরে তার আর ভাল লাগে না সে চলে যাবে প্যারিসে তো তো আমি আমি কিন্তু শুনি আমার খুব লাগে ভাল কখনই বলি না না তুমি কেন যাবে তো এখন কথা হলো যে দেখেন আমি একটা জিনিস জানি আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি অর্থাৎ আমার ওয়াইফকে ভালোবাসি মানে তার ব্যক্তিত্বটাকে আমি খুব ভালোবাসি এবং আমি এটাও জানি সেও কিন্তু আমাকে ভালোবাসে এখন আমার ওয়াইফ চলে গেল একটা লোকের সাথে চলে গিয়ে দুই তিন বছর পর আবার চলে আসলো এখন কি আমি আমার ওয়াইফ্রে বের করে দেবো এই তুই যা এখান থেকে তুই ঘৃণিত কিংবা তার উপরে আমি সহিংস হব না এটা কেন হব একটা জিনিস আপনি আপনারা পড়েছেন কিনা আর্নেস্ট হেমিং ওয়ের একটা উপন্যাস আছে দ্য সান অলসো রাইজেস এটা যখন আমি ইংরেজিতে অনার্স করি তখন আমাদের একটা পাঠ্য ছিল পরে আমি বইটা অনেকবার পড়েছি সেখানে দুটো চরিত্র একটা জেক বার্নস আর একটা ব্রেট অ্যাশলি তো ব্রেট জেক কে খুব ভালোবাসে কিন্তু দুঃখের বিষয়ে জেকের প্রথম মহাযুদ্ধে মানে মানে মটার শেলে তার পুরুষাঙ্গটা চলে যায় মানে উড়ে যায় কিন্তু জেক প্যারিসে বসবাস করে ব্রেটও প্যারিসে বসবাস করে তার একজন আর একজনকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ ব্রেট হলো গিয়ে খুব মানে মানে সে পুরুষ সঙ্গ খুব পছন্দ করে সে আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ কিন্তু তারপরও ব্রেড কিন্তু আহ আহ জেক কে ভালোবাসে ভালোই বাসে আর জেকও কিন্তু ব্রেড কে ভালোবাসে কিন্তু তারা কেউ কাউকে চাইতে পারে না